হামলার কারণ জানার আগেই হামলাকারীর আত্মহত্যা। উৎসবের রং ফিকে করে বহু মানুষকে হত্যা করে 72 বছর বয়সী বন্দুকধারী নিজেই নিজের প্রাণ নিয়েছে। বলছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে চীনের নতুন বছর উদযাপনে হামলার ঘটনার কথা। মার্কিন মুলুকে এখন যে কোনো অনুষ্ঠান হওয়া মানেই হামলার আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে পশ্চিমের এই অঙ্গরাজ্যে ফের বন্দুক হামলার ঘটনা ঘটল। শনিবার চীনের চন্দ্র নববর্ষ উদযাপনে স্থানীয় মনিটরি পার্কে জড়ো হন কয়েক হাজার মানুষ। হঠাৎই রাত 10টার দিকে টানা কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। বন্দুক হাতে একটি ডান্স ক্লাবের ভেতরে নির্বিচারে গুলি চালায় এক ব্যক্তি, ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন। পরে হামলাকারীর সন্ধানে সন্দেহজনক একটি সাদা ভ্যানকে ঘিরে ধরে পুলিশ। এমন অবস্থায় ভ্যানের ভেতর থেকে একটি গুলির শব্দ আসে। এই শব্দ শোনার প্রায় 90 মিনিট পর ভ্যানের দরজা ভেঙে সেখানে সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। A white van entered a shopping center parking lot. When officers exited their patrol vehicle to contact the occupant, they heard one gunshot coming from within the van. পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম হু ক্যান চান। তার বয়স 72। তিনি একজন এশিয়ান। একটি ক্লাবে হামলার পর আরেকটি ক্লাবে ঢোকার চেষ্টা করেন হু, কিন্তু তাকে আটকে দেন ক্লাবের এক সদস্য। যুক্তরাষ্ট্রে প্রতি বছরই হাজারো মানুষের মৃত্যু হয় বন্দুক সহিংসতায়। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ নিয়েছিল বিচলিত, এখন জো বাইডেন প্রশাসনও চিন্তায়। চলতি বছরের জানুয়ারির প্রথম কয়েকদিনেই প্রাণ গেছে 60 জনের বেশি মানুষের। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।